পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং মানুষের অধিকার রক্ষায় সংগ্রামরত সকলের প্রতি সম্মান জানাচ্ছি। একই সাথে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, খুবই দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। স্বাধীনতার এতগুলো বছর পরে এসে এ ধরনের পরিস্থিতি আমাদের কারোই কাম্য ছিল না। একজন নেতা এবং দলের কুয়ারতুমির কারণে তাৎপর্য তা হারিয়ে গেছে। ক্ষমতাসীনদের সীমাহীন ক্ষমতা লিপসার কারণে সৃষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের ভয়াবহতা আমরা 3 নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করে দেশবাসীর সামনে তুলে ধরেছিলাম। শান্তিপূর্ণ উপায়ে সংকট উত্তরণে সরকারের কাছে আমরা কিছু যৌক্তিক দাবিও জানিয়েছিলাম, কিন্তু সরকার কোনোরূপ কর্ণপাত করেনি। এমত অবস্থায় একটি দায়িত্বশীল রাজনৈতিক দল ও দেশের গণমানুষের প্রতিনিধি হিসাবে আমাদের সর্বশেষ পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও করণীয় নিয়ে আপনাদের অবহিত করতেই আজকের এই আয়োজন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিদ্যমান রাজনৈতিক সমস্যাকে গভীরভাবে দেখলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি দল আওয়ামী লীগের সীমাহীন গোয়ারতুমি, নির্দিষ্ট মেয়াদের পরে সরকার পরিবর্তনে জনমতের মুখাপেক্ষী হওয়া আধুনিক বিশ্বের সর্বজন স্বীকৃত একটি রীতি। এই রীতি বাস্তবায়নে নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করা অতীব জরুরি। বোধহীন নিম্নস্তরের স্বৈরাচার ছাড়া আর কেউ এই প্রয়োজনীয়তা অস্বীকার করে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয় কার্যকর করা যায় নাই, যার ফলে নির্বাচনকালীন সরকার একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়, যার প্রেক্ষিতে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে 1996 সালে দেশে সার্বজনীন রাজনৈতিক পক্ষ প্রতিষ্ঠিত হয়েছিল। তার সুফল জাতি পেয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকার দেশের সার্বজনীন সমর্থিত এই ব্যবস্থাকে আদালতের কাঁধে বন্দুক রেখে সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে হত্যা করেছে। শুধু হত্যা করেই তারা ক্ষান্ত হয় নাই, বরং এই ইস্যুতে তাদের আচরণ কথাবার্তা চূড়ান্ত মাত্রায় অমার্জিত, অদ্যত্তপূর্ণ ও নির্লজ্জ, যে কারণে আজকে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাধীনতা আক্ষরিক অর্থেই পরাহত। আধুনিক রাষ্ট্রে স্বাধীনতার অর্থ হল রাষ্ট্র ক্ষমতা কে থাকবে না থাকবে তা নির্ভর করে জনগণের রায়ের উপর। এখানে সংবিধান পর্যন্ত বৈধতা পায় জনগণের পরম অভিপ্রায় থাকার কারণে, কিন্তু আওয়ামী লীগ সরকার দেশের পরিস্থিতিকে এ পর্যায়ে নিয়ে গেছে যে জনগণের সেই ক্ষমতা আর নাই। এখন রাষ্ট্র ক্ষমতায় কে থাকবে না থাকবে সেই প্রশ্নে বিদেশি শক্তির অবস্থানই প্রধান নিয়ামক হয়ে উঠেছে। অবস্থা কতটা খারাপ হয়েছে যে আমেরিকা ভারতের মতো দুটি দেশের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয় এবং সেই আলোচনা রাজনীতিতে গুরুত্ব বহন করে। স্বাধীনতার জন্য এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি আর কিছু হতে পারে না। এদেশকে পরাধীনতার কালো মেঘে আচ্ছন্ন করার এ দায় আওয়ামী লীগকে বহন করতে হবে। সমঝোতার সকল পথ রুদ্ধ। রাজনীতিকে বলা হয়
আর্ট অফ কম্প্রোমাইজ, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সেই কম্প্রোমাইজেশন ও বোঝাপড়া সমঝোতার জায়গা রুদ্ধ হয়ে গেছে। এর দায়ও বর্তমান সরকারের। এই সরকারের প্রধানমন্ত্রী যখন বলেন জানোয়ারদের সাথে কোনো আলাপ আলোচনা নাই, যখন দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলের অধিকাংশকে গ্রেপ্তার করা হয়, যখন প্রতিবাদ সমাবেশে সাউন্ড, তখন রাজনীতির প্রধান উপাদান আলাপ আলোচনা, বোঝাপড়া ও সমঝোতার পথ আর খোলা থাকে না। তাদের ক্ষমতার স্বার্থে বিরোধী দল সমূহকে তাদের সব একগুঁয়েমি মেনে নিতে হবে। কোনো বিষয়ে আলোচনা করা যাবে না, ইতিহাস সাক্ষী, আলোচনার পথ রুদ্ধ হলেই পঁচিশের কালো রাত তৈরি হয়। আওয়ামী লীগ রাজনৈতিক দল থেকে কার্যত উগ্রবাদী দলে পরিণত হয়েছে। বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি সাথে তাল মিলিয়ে আওয়ামী লীগও কর্মসূচি দিচ্ছে, এবং সেই সব কর্মসূচির নামের সাথে শান্তি থাকলেও কার্যত তা সন্ত্রাসের কর্মসূচিতে পরিণত হয়েছে। লাঠি নিয়ে মহড়া, যাকে তাকে তল্লাশি করা, আতঙ্ক তৈরি করার যে কাজ আওয়ামী লীগ করেছে, তা একাত্তরের শান্তি বাহিনীর কথাই মনে করিয়ে দেয়। কলঙ্কের নিম্নস্তরে পৌঁছে গেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ অতীতেও বিভিন্ন সময়ে লজ্জা ও বিবেক বর্জিত নির্বাচন কমিশন দেখেছে, কিন্তু বর্তমান কমিশন লজ্জা, বিবেক ও মেরুদণ্ডহীনতার সাপেক্ষে অতীতে সকল মাত্রা ছাড়িয়ে গেছে। দেশের এহনও পরিস্থিতিতেও তারা তফসিল নিয়ে গুচ্ছে, তারা ক্ষমতাসীনদের মনোরঞ্জনে কাজ করছে। স্বকীয়তা আদর্শ হারানো জনপ্রশাসন, জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কোনো দলের হয় না, এমনকি কোনো সরকারেরও হয় না, তারা হয় রাষ্ট্রের। তারা সরকারের অধীনে কাজ করে বটে, তবে নিজেদের সততা নীতি আদর্শ দিয়ে সর্বদা জনতার স্বার্থেই তারা কাজ করে। কিন্তু বর্তমান সময়ে আমরা এক হতাশাজনক চিত্র দেখতে পাচ্ছি। তারা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যে তাদের অন্যায় নির্দেশ ও পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। দেশের অর্থনীতি, দ্রব্যমূল্য শোষণের চূড়ান্ত অবনতি, এ বিষয়ে নতুন করে আর কিছু বলতে চাই না। রিজার্ভ পরিস্থিতি, ব্যাংকসহ আর্থিক খাতের দুর্নীতি, লুটপাট, দ্রব্যমূল্য, টাকা পাচার, অদক্ষতা ইত্যাদি নিয়ে প্রচুর আলাপ আলোচনা হয়েছে। আমরাও বারংবার এসব নিয়ে আন্দোলন করেছি। এখন নতুন করে এ বিষয়ে আর কিছু বলতে চাই না। এক কথায় বলতে গেলে সুশাসনের অভাবে দেশের অর্থনীতি আর চরম বিপর্যয়, চরম বিপর্যস্ত। এই যখন পরিস্থিতি, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার দায়িত্ব পালনে সচেষ্ট হয়েছে। আমরা দেশের আইন শৃঙ্খলা মেনে বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছি। নানাভাবে আমরা সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সতর্ক করার চেষ্টা করেছি, চাপ প্রয়োগ করার চেষ্টা করেছি। তার ওই ধারাবাহিকতায় গত 3 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা এক গণবিস্ফোরণ দেখেছেন। সেখানে আমরা সরকারকে সতর্ক করে 10 নভেম্বরের মধ্যে পদত্যাগ করার আহ্বান করেছিলাম, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা ত্যাগের কথা বলেছিলাম। আপনারা জানেন ইসলামের রীতি হল কোনো শক্ত অবস্থান নেওয়ার আগে সংশ্লিষ্ট পক্ষকে সতর্ক করতে হয়, সময় দিতে হয়, আমরাও তা দিয়েছিলাম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গাজীপুর, সাভার সহ দেশের বিভিন্ন জায়গায় গার্মেন্টস শ্রমিকগণ ন্যায্য বেতন ভাতার দাবিতে আন্দোলন করেছেন। সরকার শ্রমিকদের রুটি রুজির ন্যায্য আন্দোলন দমনেও র্যাব, পুলিশ, বিজিপি দিয়ে গুলি চালাচ্ছে, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করেছে, মামলা হামলা গ্রেপ্তার করছে, এমনকি দলীয় ক্যাডার দিয়েও শ্রমিকদের নির্যাতন করছে। পুলিশের গুলিতে এ পর্যন্ত 3 জন শ্রমিক নিহত হয়েছে এবং বহু শ্রমিক আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা গার্মেন্টস শ্রমিকদের এহেন নির্যাতন ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। সরকার বলছে তারা শ্রমিকদের 57% বেতন ভাতা বৃদ্ধি করেছে। প্রকৃতপক্ষে বর্তমান মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতির নিরিখে
হিসাব করলে দেখা যায় শ্রমিকদের বেতন বাড়েনি, বরং আরও কমেছে। পাঁচ বছর পূর্বে 2018 সালে গার্মেন্টস শ্রমিকদের মজুরি সমন্বয় করে সর্বনিম্ন মজুরি করা হয়েছিল 8,500 টাকা। তখন প্রতি মার্কিন ডলারের মূল্য ছিল 83 টাকা। ডলারের হিসাবে শ্রমিকরা তখন বেতন পেত প্রায় $103। এখন সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হয়েছে 12,500 টাকা। বর্তমান বাজারে গতকালকের পত্রিকায় প্রকাশিত মার্কিন ডলার 127 টাকা। অতএব ডলারের হিসাবে শ্রমিকরা এখন পাবেন মাত্র $98। তার মানে পাঁচ বছর আগে শ্রমিকরা যে বেতন পেতেন সার্বিক বিবেচনায় এখন পাবেন তার চেয়ে প্রায় $5 কম। অতএব এটা কিছুতেই ইনসাফ হতে পারে না। আমরা শ্রমিকদের নির্যাতন বন্ধ করে সরকার এবং মালিক পক্ষের প্রতি ইনসাফপূর্ণ মজুরি ঘোষণার আহ্বান করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আগেও বারংবার বলেছি যে বর্তমান সরকারের অধীনে কোনো জাতীয় নির্বাচন জনগণ মেনে নেবে না, কারণ নির্বাচনকালীন সরকার হিসেবে যে আস্থা ও বিশ্বাসযোগ্যতা থাকার দরকার তা এই সরকারের নাই, এবং এটা বারংবার প্রমাণিত হয়েছে। আমরা বিগত সময়গুলোতে স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নিয়ে তাদের সততা, প্রতারণতা ও সহিংসতা মানুষের সামনে প্রকাশ করে দিয়েছি। আওয়ামী লীগের চরিত্র যে পরিবর্তন হবে না, সর্বশেষ লক্ষ্মীপুর ও বিবাড়িয়ায় হয়ে যাওয়া দুটি উপনির্বাচনেও এর প্রমাণ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকার জনমত উপেক্ষা করে বারংবার সংবিধানের দোহাই দিচ্ছে, কিন্তু আমরা জানি সংবিধানের গ্রহণ ও মান্যতা তৈরি হয় জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি। এর কারণে আমাদের সংবিধানের প্রস্তাবনা অংশে যা বলা হয়েছে তাতে এই সংবিধানের যে অংশে যাই থাকুক না কেন, কোনো অবস্থাতেই জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করার এখতিয়ার এই সংবিধান কাউকে দেয় না। তারপরেও সংবিধানের দোহাই দেয়া নির্লজ্জ মতলববাদী ছাড়া আর কিছু না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য নির্বাচনকালীন জাতীয় সরকার এর ধারণা পেশ করেছে। জাতীয় সরকারের ধারণা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যমান সংবিধানের মান্যতা রক্ষা করা যাবে এবং সাথে চলতি সংকট থেকেও উত্তরণ হওয়া যাবে। আর জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটাতে যদি সংবিধানের কোনো সংশোধনীয় প্রয়োজন হয় সে সুযোগও রয়েছে। অতীতে কারণে অকারণে 7 বার সংবিধান সংশোধন করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশন কোনো দলীয় বা সরকারি প্রতিষ্ঠান নয়, এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান। সরকার সংবিধানের জব করে, অথচ এই দুই প্রতিষ্ঠানকে সংবিধান যে ক্ষমতা দিয়েছে তারও যদি অনুসরণ করা হয় তাহলেও জাতি সংকট থেকে মুক্তি পেতে পারে। অথচ আমরা কি দেখলাম, সিইসি রাষ্ট্রপতির সাথে দেখা করে এসে আওয়ামী লীগের নেতাদের মতো করেই কথা বলছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দলান্ধ নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের চাহিদা মতো তড়িঘড়ি করে বিরোধী দলগুলোকে বাইরে রেখে একটি নির্বাচন তফসিল ঘোষণার পায়তারা করছে। আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়ে পরিষ্কার করে বলতে চাই, আপনারা জাতীয় নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করবেন না। আপনাদের প্রতি দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং ভোটারদের কোনো আস্থা নেই। আপনারা দেশের বিরাজমান রাজনৈতিক সংকট আর বাড়াবেন না। তফসিল ঘোষণা করলে উদ্ভূত পরিস্থিতির দায় আপনাদেরকেই নিতে হবে। প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমের মালিক সম্পাদকগণের সঙ্গে মতবিনিময়কালে নিজেই বলেছেন, দেশে নির্বাচন করার মতো কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়নি। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে কাঙ্ক্ষিত পরিবেশ কখনোই হবে না, অতএব আপনারা পদত্যাগ করে নির্বাচনের পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি করুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আমরা আমাদের 3 নভেম্বরের সমাবেশ থেকে দাবি করেছিলাম বিরোধী দলের নেতাদের মুক্তি দিয়ে রাষ্ট্রপতি সবাইকে নিয়ে সংলাপে বসুন। তিনি সেই দাবির প্রতি কর্ণপাত করেননি। বর্তমান রাষ্ট্রপতির নিয়োগের সময় তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন তাতে তার আওয়ামী আনুগত্য প্রকাশিত হয়েছে। তারপরেও দেশের সর্বোচ্চ দায়িত্বশীল পদের অধিকারী হয়ে তার এই দলন্ততা অন্ধকারকে আরও নিকষ করেছে। আমরা জাতিকে অন্ধকারে পথ হারাতে দিতে পারি না, সেজন্য আমরা আবারও দাবি করছি যে অনতিবিলম্বে চলতি সংসদ ভেঙে দিয়ে সকল প্রতিনিধিত্বশীল রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিগণের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। রাজনৈতিক কারণে গ্রেপ্তারকৃত বিরোধী দলের সকল নেতাকর্মী এবং ওলামা ইকরামকে অবিলম্বে মুক্তি দিয়ে রাষ্ট্রপতির মধ্যস্থতায় সংলাপের আয়োজন করতে হবে। দলান্ধ এই নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে। রাজনৈতিক সমঝোতা ছাড়া এবং লেবেল প্লেইং ফিল্ড তৈরির আগে কোনো অবস্থাতেই তফসিল ঘোষণা করা যাবে না। কর্মসূচি: নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণা করতে চাইলে তফসিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করা হবে। 2, তফসিল ঘোষণার পরের দিন সারা দেশে প্রতিটি জেলা ও মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল। আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সফর সকল কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন। জাতীয় সংকট নিরসনে সকল রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণকে নিয়ে আগামী 20 নভেম্বর 2023 সোমবার ঢাকায় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের যদি এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা উপস্থাপন করতে পারেন। আপনারা আমি আছেন, নাইব আমি আছেন, আপনারা সে প্রশ্ন জানতে পারেন। আমরা আরো প্রায় 2 বছর আগ থেকেই জাতীয় সমাবেশের মাধ্যমে ঢাকাতে আমরা পরিষ্কারভাবে ঘোষণা করেছিলাম, সে অবস্থান এখন পর্যন্ত আমাদের মোটেও আল্লাহর রহমতে ব্যতিক্রম হয় নাই, ইনশাআল্লাহ হবে না। আমরা সেখানে বলেছিলাম যে বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি যদি জাতীয় নির্বাচনের ঘোষণা করেন, সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করবে না, যাবে না। আর আপনি যে বলেছেন যে সরকার তো বিভিন্ন দলকে নির্বাচনে নেওয়ার ব্যাপারে যে তারা চেষ্টা করছে, আপনাদের সাথে যোগাযোগ করছে কি না, সরকার তার দায়িত্ব, তার হিরো স্বার্থ এবং তার পক্ষে 18-14 মতো আবার একটা পাতানো নির্বাচন করার জন্য তার সমস্ত চেষ্টা চিন্তা সেটা করবি। সে হিসাবে আমাদের সাথে তো শুধু তাই নয়, সবার সাথে, ইবিএমপির সাথেও তো তারা যোগাযোগ করতে পারে, এ প্রক্রিয়া তারা করতে পারে। কিন্তু আমাদের পরিষ্কার কথা হলো জাতীয় নির্বাচনে যদি জাতীয় সরকার এই ক্ষমতায় থেকে পাতানো নির্বাচন করতে চায়, সেই নির্বাচনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করব না ইনশাআল্লাহ। শোনেন, এটা আপনারা লক্ষ্য করেছেন বিরোধী দল বিএনপি সহ তারা যে ন্যায্য দাবিগুলো উত্থাপন করেছেন, সেই জাতির সাথে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিশেষ করে বাংলাদেশের
সচেতন নাগরিক সহ সর্বত্র এবং বিশেষ করে দেশ ইসলাম মানবতার কল্যাণে যে সাংবাদিক আমরা ভালো রয়েছেন সবাই কিন্তু ঐক্যমত পোষণ করে কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে। সেখানে আমাদের কার্যক্রমের সাথে আপনার আমাদের লক্ষ্য করেছেন যে বিভিন্ন আমাদের মহাসমাবেশ সহ বিভিন্ন পর্যায়ে এবং তাদের বিভিন্ন প্রোগ্রামে শান্তিপূর্ণ আমরা সমর্থন জানিয়ে আসছি। এখন সামনে পরিবেশ পরিস্থিতির উপরে আমরা সেটা ওইভাবে আমরা ঘোষণা করব, এর জন্যই আমরা সংলাপের জাতীয় একটা ঘোষণা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা করেছি। না, আমরা দেখা করে তাদেরকে জানাই নাই, তবে জাতীয় এবং একটা প্রক্রিয়া হলো যে জাতীয় সমাবেশের মাধ্যমেই যার যার দাবিগুলো এইভাবে তারা উপস্থাপন করে এবং সাথে সাথে আপনারা যে সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমেই আমাদের মেসেজটা আমরা পৌঁছাবার চেষ্টা করি, সেই প্রক্রিয়া আমরা তাদেরকে জানিয়েছি এবং পৌঁছিয়েছি। সেটা আমরা আশঙ্কা তো উড়িয়ে দিতে পারি না, সেটা আমাদেরকেও গ্রেফতার করতে পারে, এই আশা তো এটা উড়িয়ে দেওয়া যায় না, কারণ তারা কখন কোন সময় কিভাবে কার উপরে খর্বহস্ত প্রয়োগ করবে এটা তো আদর্শ আমাদের জানা নাই। শোনেন, আমরা হইলাম একটা শান্তিপ্রিয় রাজনৈতিক ঘরানার একটা উল্লেখযোগ্য বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল। আমরা ভাঙচুর, অগ্নিসংযোগ বা কোনো ধরনের বাংলাদেশের জনগণের দেশের অশান্তি তৈরি করে কোনো দাবি আদায়ের যে প্রক্রিয়াটা এটা আমরা ইসলাম এটা কখনোই স্বীকৃতি দেয় নাই, আমরা ওটা দেই না বা আমরা এটা করিও না। তবে যে বর্তমানে সরকার সে যে কার্যক্রমগুলো পরিচালনা করতেছে এটা যে সম্পূর্ণ একটা অমানবী এবং অনৈতিক, এটা তাদের কার্যক্রমের মাধ্যমে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা আমরা কিন্তু পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা এখনও পরিষ্কার বলছি যে আমরা শান্তিপূর্ণভাবে এবং এর মধ্যে যত চাপ প্রয়োগ এবং যত কঠিন অবস্থান তৈরি করা দরকার সেই মেসেজগুলো আমরা এইভাবে পৌঁছাবারই আমাদের সিদ্ধান্ত রয়েছে। নির্বাচন কমিশনও পদত্যাগ করেনি, এর মধ্যে যদি এটাই হয় নির্বাচন পর্যন্ত চলে যায় বা হয়ে যায় আপনাদের পদক্ষেপটা কি? সেইটা তো আমরা পরিষ্কার আপনাদেরকে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরিষ্কারভাবে বলছি যে আমাদের সাধ্য অনুযায়ী আমরা ন্যায়ের পক্ষে এবং দেশ জনগণ ইসলামের পক্ষে আমরা চেষ্টা করা যাচ্ছি, এখনও করছি। এর পরেও যদি সরকার তাদের শুভবুদ্ধি উদয় না হয় তাহলে আমরা জাতীয় সংলাপের মাধ্যমে আমরা আবার পরামর্শ ভিত্তি আমরা কি করতে পারি করণীয় পথ আমরা তৈরি করার জন্যই জাতীয় সংলাপের প্রস্তাব এবং ঘোষণা আমরা করছি। সেটা ওই জাতীয় সংলাপের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা পথ তৈরি করব যে এখন আমাদের আন্দোলনরত ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য যারা আমরা মাঠে ময়দানে আছি আমাদের কোন পথ অবলম্বন করা দরকার, এই জন্যই পরামর্শের জন্য এই প্রস্তাব আজকে আমরা আপনাদের সামনে সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করছি। 20 নভেম্বর এটা আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে, জনবিস্ফোরণ ঘটছে, এই ধরনের একটা বিষয় আসলে মূলত তাজউদ্দিন সাহেব কি বলেছিল যে লিডার আপনি স্বাভাবিক কোনো পদ রাখলেন না, আমাদের কথা হলো এই
যে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে, এইটা তো বিশাল প্রেশার। এ যে একটা জালেম, এ যে অগণতান্ত্রিক, এ যে নিয়ম শৃঙ্খলা মানে না, এই বার্তাটা দেওয়া তো আমাদের বিশাল একটা কাজ, এবং আমরা মনে করি আমরা সাকসেস, জনগণ বুঝতে পারছে। ফেরাউন তো থাকতেই পারে, থাকতেই পারে, বাঘও থাকবে সেখানে, হরণও থাকবে, কিন্তু সে বাঁচার চেষ্টা করবে। তবে ফেরাউন কিন্তু এক পর্যায়ে ধ্বংস হয়ে গেছে। জালেম জুলুমের যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন এক পর্যায়ে কিন্তু নির্লজ্জভাবে ধ্বংস হয়, এবং আমরা সেই দিন রাত্রি অপেক্ষায় আছি যে জুলুমের মাত্রা এক পর্যায়ে যখন সীমাতীত হয়, তখন তারা কিন্তু এরকম নির্লজ্জভাবেই তারা ধ্বংস হবে, এটা বাস্তবতা, এবং আল্লাহর গজব আসবেই, কোনো সন্দেহ নেই। আর যেন তেন একটা নির্বাচন করলেই যে বৈধতা পাবে এমন না। ঢাকা 1993 15 ফেব্রুয়ারি বিএনপি একটা নির্বাচন করেছিল, কিন্তু পরে থাকতে পারে নাই, অতএব নির্বাচনই শেষ না। আমরা আমাদের চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী, আমাদের চেষ্টা আমরা করব। মূসা আলাইহিস সালাম চেষ্টা করছেন তার দলবল সহ, এরপরে আল্লাহর গজব চলে আসছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব, এরপরে আল্লাহর গজব আসবে। সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বলি, ওরা সময় বলে দেবে, সময় বলে দেবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।